হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেলের ডিসক্রিপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের বিষয়বস্তুটা হচ্ছে ফাইবারের একটি প্রজেক্ট নিয়ে, অর্থাৎ ফাইবারের ছোট একটি প্রজেক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং ফাইবার বায়ারের যে রিকোয়ারমেন্টটা আছে, এই রিকোয়ারমেন্টটা পরে এখান থেকে একটা আমরা ডিজাইন দাঁড় করাবো। ওকে, বায়ারের জন্য আমার এখানে প্রশ্ন ছিল, টেল মি ইয়োর রিকোয়ারমেন্ট ইন শর্ট। ওকে, দেন উনি এইখানে ওনার রিকোয়ারমেন্টটা সাবমিট করছে। ওকে, উনি এখানে বলেছেন যে দিস গ্রাফিক্স ইজ ফর ফেসবুক পেজ, অর্থাৎ উনি এটি কোনো একটি ফেসবুক পেজে অ্যাড করবেন, ফেসবুক পেজে ইউজ করবেন। এবং তারপর বলছেন শুড লুক লাইক সিমিলার টু দিস স্যাম্পল অ্যাটাস্ট বাট ক্যান বি স্লাইটলি অল্টারনেট। ওকে, ইফ নিডেড। ওকে, যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা কিছুটা চেঞ্জ করতে পারি, কিন্তু ডিজাইনটি ওনার স্যাম্পলের মতোই হবে। ওকে, দেন উনি বলছেন যে কালার ইউজড মাস্ট বি পার্পেল অ্যান্ড মাস্ট ফিচার লাভ হার্টস প্লাস ইউনিভার্সিটি লোগো। উনি এখানে হার্ট শেপের কথা বলছেন এবং ইউনিভার্সিটি লোগো, এখানে উনি একটা লোগো অ্যাটাচড করছেন, এটা হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটির লোগো। এই লোগোটা উনি এখানে ডিজাইনের মধ্যে ইনক্লুড করতে হবে। ওকে, দেন উনি এখানে আরও বলছেন যে এখানে একটি ইগল গ্রাফিক্সের কথা বলছেন, উনি এখানে দিয়েই দিয়েছেন ইগল গ্রাফিক্সটা। ওকে, দেন এখানে লেটারিং উনি দিয়ে দিয়েছেন যে USYD রেজ লাভ লেটার, এটা হচ্ছে ওনার লেটারিং। এবং আমি এইখানে সব কিছু রেডি করে রাখছি আপনাদের সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে, যেন খুব দ্রুত আমি ডিজাইনটা রেডি করতে পারি। ওকে, সোশ্যাল মিডিয়া ডিজাইনটি করার জন্য প্রথমে আমরা নতুন একটি পেজ নেব এবং পেজের সাইজ হবে 1080x1080, অর্থাৎ সোশ্যাল মিডিয়া পোস্ট সাইজ হচ্ছে 1080x1080। এবং এখানে কালার হবে RGB মোডে, এবং আপনার রেজুলেশনটা 300 দিতে পারি, অথবা আমরা এখানে 72 রেজুলেশন। ওকে, পেজটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা প্রথমে এখানে ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করে নেব। এইখান থেকে দুইটা কালার আছে আমাদের, একটা হচ্ছে লাইট পার্পেল এবং আর একটা লাইট পিঙ্ক। ওকে, প্রথমে আমরা লাইট পার্পেলটা ইউজ করি এখানে। ওকে, আমরা এখানে সাইজ দেবো 1080x1080 হাইট ওয়েট দুইটাই হচ্ছে 1080x1080। ওকে, আমরা এটাকে ফিট করে নিই, পুরো সেন্টার করে নিলাম, এটাকে অ্যালাইন করে নিলাম। ওকে, এটা এখানে ডিলিট করে দিই। ওকে, দেন এটা কপি করে নিই, যেহেতু আমাদের ডিজাইন হবে দুইটা, একটা হচ্ছে পার্পেল ব্যাকগ্রাউন্ড এবং আর একটা হচ্ছে পিঙ্ক ব্যাকগ্রাউন্ডে। সো এখান থেকে আমরা পিঙ্ক কালারটা সিলেক্ট করে নিই। ওকে, এইবার আস্তে আস্তে আমরা ডিজাইনগুলো এখানে সাজাই নেব। এখানে আমি মোটামুটি সবগুলাই রেডি করে রাখছি যেন কাজটা একটু দ্রুত করা যায়। এখানে দেন লাভ শেপটা নিয়ে যাই। বায়ার কিন্তু সবসময় আপনাকে তার রিকোয়ারমেন্টে সব কিছু বলেই দিবে, কী কী করতে হবে সব কিছু তার রিকোয়ারমেন্টে বলেই দিবে। কিংবা আপনারা যখন কোনো ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন, অবশ্যই রিকোয়ারমেন্টের ব্যাপারে একটু সতর্ক থাকবেন, রিকোয়ারমেন্টটা যতটা সম্ভব একটু ক্লিয়ার হবেন। রিকোয়ারমেন্টটা দেওয়ার পর বায়ার যখন রিকোয়ারমেন্টটা দিবে, তখন অবশ্যই এটাকে মনোযোগ দিয়ে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, তাহলে ডিজাইনগুলো সুন্দর হবে, বায়ারের মন মতো ডিজাইন করা যাবে। তো বায়ার যেটা চায়, বায়ার নর্মালি যেটা চাবে আপনাকে, ঠিক সেটাই করতে হবে। আমার মনে হয় যে সেটাই করা উচিত, এক্সট্রা কোনো কিছু করা দরকার নাই। এই যে ডিজাইনটা এখানে আছে, এই ডিজাইনটা অনেকটা সিম্পল ডিজাইন হবে। আমি চাইলে এটাকে আরও অ্যাডভান্স লেভেলের ডিজাইন করতে পারতাম, কিন্তু বায়ার এইখানে স্যাম্পলটা দিয়েই দিছে, ডিজাইনটা কীরকম হবে স্যাম্পলটা কিন্তু দিয়েই দিছে। এর জন্য আমি এক্সট্রা কোনো কিছু এখানে করবো না, শুধুমাত্র বায়ারের স্যাম্পলটাকে ফলো করে ডিজাইনটা কমপ্লিট করব। ওকে, আমরা হার্ট শেপটা আগে কমপ্লিট করি, অপাসিটিটা একটু কমাই দিই। ওকে, তাহলে আমি প্রতিটা অবজেক্ট এইখানে এই ডিজাইনের মধ্যে ইনক্লুড করি, দেন আমি আবার ব্যাক করব।
এবার আমরা এই ইউএস ওয়াইডিটাকে একটু বোল্ড ফন্ট ইউজ করব এবং এটার স্পেসটা একটু কমাই দেবো। আপনারা নিশ্চয়ই জানেন যে কীভাবে স্পেস কমাইতে হয়। এটাকে একটু লং করে হোয়াইট কালার দিয়ে দেব। দেন এটাকে আমরা ওয়ার্প স্টাইল করতে পারি, লাইক অ্যাজ স্যাম্পল। স্যাম্পলের মধ্যে উনি এটাকে ওয়ার্প স্টাইল করে দিছে, সো আমরা এটাকে একটু ওয়ার্প করে দিব। ওকে, আমার মনে হয় এটা ঠিক আছে। ওকে, আমাদের ওয়ার্প করা শেষ। এবার এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব, অর্থাৎ এটাকে ভ্যাক্টর করে দিব। ভ্যাক্টর আমরা যখন এটাকে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করার পর আমরা এটাকে ইজিলি শ্যাডো দিতে পারবো। ওকে, আমরা প্রথমে এটাকে কপি করি। আপনি এডিট এডিটে যাবেন, এডিট থেকে কপি, দেন আবার এডিট এবং পেস্ট ইন ব্যাক। দেখেন, পেস্ট ইন ব্যাক, অর্থাৎ এর ব্যাক সাইডে একটা সেম একটা টেক্সট এখানে কপি হয়ে গেছে। ওকে, দেন এটার একটা কালার দিয়ে দেবো, অর্থাৎ এখানে আমরা একটা শ্যাডো ইউজ করব। ওকে, নিচে আমরা যে অবজেক্টটা নিলাম এটার উদ্দেশ্য হচ্ছে এটার মধ্যে একটা শ্যাডো ইউজ করব। দেন আমরা এখানে নেক্সট লেটারিংটা এখানে ইউজ করবো। এখানে আমরা রেজ লাভটা কেটে নিয়ে, ওকে, কেটে দিই। এখানে রেজ লাভটা আমরা ক্রপ করে নিয়েছি, এটাকে আলাদা করে ইউএস ওয়াইডি এর মতো করে সেম স্টাইলে আমরা এটাকে আবার ইউজ করব। ওকে, এবার আমরা লেটার্সটাকে সেম স্টাইল এবং সেম ইফেক্ট ইউজ করে একটু প্লেসমেন্ট করব। প্লেসমেন্টের দিকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। প্লেসমেন্টটা ডিজাইনের ক্ষেত্রে প্লেসমেন্টটা অবশ্যই অনেক ইম্পর্ট্যান্ট, অর্থাৎ আপনার কোন অবজেক্টটা কোথায় রাখলে কেমন লাগতেছে এটা আপনাকে প্লেস করে করে দেখতে হবে। বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে এটা দেখতে হবে যে কোনটা কোথায় রাখলে ভালো লাগতেছে। ওকে, আমার এইখানে আমি যে ডিজাইনটা করলাম মূলত এটা মূলত আপনার লাইট পিঙ্ক ব্যাকগ্রাউন্ডের ভালো মানাবে, এর জন্য আমি এটাকে পুরোটা ধরে পাশের ব্যাকগ্রাউন্ডটাতে রাখলাম। আমার মনে হয় এই ডিজাইনটা এই লাইট পিঙ্ক ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অনেক ভালোভাবে যাবে। ওকে, ডিজাইনটা শেষ না হওয়া পর্যন্ত বোঝা যাবে না যে ডিজাইনটার লুকটা কেমন আসতেছে, তো সেজন্য অবশ্যই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ওকে, আমরা লেটারের মধ্যে শ্যাডোটা ইউজ করলাম। ওকে, আগে আমরা এটাকে ফাইনাল করব, অর্থাৎ পিঙ্ক ব্যাকগ্রাউন্ডের এই ডিজাইনটাকে আমরা আগে ফাইনাল করব। দেন আমরা আবার পার্পল ব্যাকগ্রাউন্ডের জন্য এই সেম ডিজাইনটাকে একটু কালার চেঞ্জ করে দিয়ে ম্যাচিং করে একটা ডিজাইন দাঁড় করাবো। মেইন ডিজাইনটা শেষ। এবার আমরা এখানে আরও কিছু অবজেক্ট ইউজ করে ডিজাইনটার সৌন্দর্যটা একটু বাড়ানোর চেষ্টা করব। ওকে, আমরা লাভ হার্টশেপটা দিয়ে কিছু অবজেক্ট এখানে বাড়াইতে পারি একটু ছোট বড় করে, তাতে করে ডিজাইনের সৌন্দর্যটা বেড়ে যাবে, অর্থাৎ এটা দেখতে একটু ভালো লাগবে। এটাকে আরও অ্যাডভান্স করা যাবে, এই ডিজাইনটাকে আরও প্রফেশনাল লুক দেওয়া যাবে। যেহেতু বায়ার আমাদের একটা স্যাম্পল দিয়ে দিছে,
এবং আমি চাই না যে বাইরের রিকোয়ারমেন্টের বাহিরে গিয়ে তাকে কোনো কিছু দিই, এখানে অযথাই একটা সময় নষ্ট হয়ে যাবে এবং বায়ার যেটাতে হ্যাপি থাকবে অ্যাটলিস্ট আমাকে সেটাতে বেশি করে জোর দিতে হবে। পিঙ্ক ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের ডিজাইনটা মোটামুটি শেষ। এবার আমরা ঠিক এই সেম ডিজাইনটাকে পার্পেল ব্যাকগ্রাউন্ডে রেখে একটা কালার দাঁড় করাবো, একটা ভিন্ন রকম কালার এইখানে, একটা ম্যাচিং করে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচিং করে একটা কালার এইখানে আমরা দাঁড় করাবো। ওকে, আমাদের ডিজাইনটি মোটামুটি শেষ। এই ডিজাইনটিকে আমি pvtemplate.com-এ আপলোড করব। আপনারা চাইলে ওইখান থেকে pvtemplate.com থেকে একদম ফ্রিতে এই ডিজাইনটি ডাউনলোড করে নিতে পারবে। সো গাইস, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।